এটা হচ্ছে আমাদের সুলতানের বেবিটা, আর এই কর্নারে যেটা দেখতে পাচ্ছো এটা আমাদের চুচুর বেবি, আর একটা কইবে বাইরে উড়াবা উড়াবে তো কভার করে কিভাবে ওর ফ্যামিলিকে সেটা দেখো তোমরা, বসে আছে ওর বউ যে ঘরের ভেতরে ডিমটা দিচ্ছে আর ও বাইরে পুরো দারোয়ানের কাজ করছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস। আজকে একটু রোদ নেই আর উল্টে হাওয়া চলছে সকাল থেকে বন্ধুরা, হাওয়া হয়ে যাচ্ছে। তোমরা জাস্ট আগে ওয়েদারটা দেখে নাও, এখনো সূর্য বেরোয়নি, উল্টে আকাশে হালকা হালকা মেঘ আছে। সমস্যা নেই, আমার সবকটা পায়রা আপাতত খাঁচার ভেতরে আটকানো আছে আর আমি ছাদটা টোটালি পরিষ্কার করে ফেলেছি। চলো একটু ঘুরে আসি আমরা সুন্দরী গাছ থেকে, দেখি আমাদের সুন্দরী সুইটি বিউটি কি করছে। এই দেখো গাইজ, আমাদের সুন্দরী একদম সামনে চলে এসেছে। তো তোমাদের আমি জানিয়ে দিই, আমাদের এই সুন্দর যে বেলজিয়ামের খরগোশটা আছে, এই খরগোশটার না এখনও বয়স হয়নি, এর জন্য এ প্রপারভাবে মিটিং করছে না। আর আমাদের যে সুন্দরী একটা বেবি আমি রেখেছিলাম, সেই বেবিটা আমার মনে হয় বেবিটা মেল হবে গাইজ, যেহেতু বেবিটার হারকাত বিহেভিয়ার পুরো মেলের মতন। এখানে আমাদের বিউটি আছে, কোনো সমস্যা নেই, বিউটি তো ফিমেল, তো আমরা রেখে দেবো চারটেকেই, সমস্যা নেই। আমরা এই চারটেকে কোনোদিন বিক্রি করব না, এই চারটেই আমরা রেখে দেবো সব সময়। তো তার জন্য আমার ভেতরে না প্রপারভাবে জায়গা বানাতে হবে, খরগোশ থাকার মতন পুরো প্রপার জায়গা বানাতে হবে, নাহলে এরা অতটা গরম সহ্য করতে পারে না। দুপুর নাগাদ তো এদের অবস্থা একদম খারাপ হয়ে যায় গাইজ, পুরো নাক ফুক বের করে হা 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 এরকম শুরু করে দেয়। তো এর জন্য আমি ডিসাইড করেছি এদের আমি এই খাঁচায় রাখবো না, এদের জন্য আলাদা একটা খাঁচা বানাবো। সেই খাঁচাটায় প্রপারভাবে আমি মাটিও দেবো প্লাস হাড়িও দেবো, যাতে ভেতরে ঢুকে ওরা বাচ্চা কাচ্চা করতে পারে গাইজ। আর এদিকে বন্ধুরা আমাদের গাছগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি, অনেকদিন তো তোমাদের গাছগুলো দেখাই না, তো এখন আমরা তো দেখিয়ে দিই। দেখো এই গাছটা কতটা বড় হয়ে গেছে, এই গাছটাও অনেকটা বড় হয়ে গেছে। এখন এই যে মশারির আগায় বেঁধে যাচ্ছে, আমার এই গাছটা বাইরে বের করতে হবে গাইজ। আমি প্রতিদিন রাতের বেলা জল দিয়ে, দেখো বট গাছ থেকে ফুল পড়েছে, কত ফল পড়েছে। এই ফলগুলো সাধারণত পুরো বানানো গাইজ, এটা হচ্ছে চায়না, মানে ব্রিড দিয়ে দিয়ে পায়রার যেরকম ক্রস ব্রিড হয় গাছেরও ঠিক তেমনই হয়, আমি তো তাই জানতাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের কুল গাছটা আছে, কুল গাছটা এখনও অনেকটাই ফুল আছে প্লাস নতুন পাতা ছেড়েছে অনেক। এইখানে আমাদের এই গাছটার একটু সমস্যা হয়েছে, এই গাছটার না পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে গাইজ। সে পোকাগুলো এখন আছে কিনা আমি তোমাদের দেখাচ্ছি, নেই মনে হয়, কারণ সবুজ সবুজ ছোটো ছোটো পোকা, তো থাকুক সমস্যা নেই। মুরগিগুলো গাইজ তখন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু মুরগিগুলোকে এখন ছাড়া যাবে না, এখন আমরা যাব ওই ছাদে। কেন যাব তোমাদের আমি বলে দিই, বিবেক আসছে, বিবেকের একটা পায়রা নিয়ে আমরা তো যে দুটোকে ওড়াই সেই দুটোকেই ওড়াবো, মানে আমাদের সুলতানের বেবি আর আমাদের চুচুর বেবিটা, ওই দুটো বেবিকে নিয়ে যাবো। আর ওই ছাদের থেকে ওড়ালে বেশ ভালো হবে, ওরা অনেকক্ষণ উঠবে, আর এখন ওয়েদারটা যেহেতু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, ওদের পক্ষে ভালো হবে, খুব সুন্দর উঠবে। চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি মুরগিগুলো কি করছে। দেখো এরা পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, আর এর ভেতরে আমাদের ম্যাড্রাসের বেবিটা আছে। ম্যাড্রাসের বেবিটার খবরটা আমরা দেখে নিই, ম্যাড্রাসের বেবিটা কি করছে সেটাও আমরা দেখে নিই। দেখো বেশ ভালোই আছে, আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না, ও পুরো মাথা উঁচু করছে গেছে। দাঁড়া ফ্ল্যাশটা জ্বালিনি, ফ্ল্যাশ না জ্বালালে তোমরা দেখতে পারবে না, অন্ধকার এখানে। এই দেখো মাথা উঁচু উঁচু করে দাঁড়াচ্ছে, এইখানে রাখলে এ অনেকটাই সুস্থ হয়ে যাবে, যেহেতু আলাদা থাকলে সব থেকে ভালো হয়। তো এখন আবার তো রিও এখানে চুপচাপ করে বসে আছে, বসে থাকুক, রিওকেও আমি এখন বাইরে বের করব না, যেহেতু এখন যাবো গাইজ আমরা পায়রা ওড়াতে, তার জন্যই রিওকে বাইরে বের করবো না। যখন আসবো বাড়িতে এসে সবকটাকে খেতে দেবো, তার আগে আমি রিওকে ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এখন চলো খাঁচার ভেতরে যাই। সবকটা পায়রা কি করছে গাইজ, এই দেখো সবকটাই নিচে নেমে গেছে। সবকটাকে কাল রাতে আমি আটকে রেখেছিলাম, সকালে এসে খুলেছি, এই নতুন বেবিগুলোকে আটকে রেখেছিলাম, আমাদের বালার বেবিকেও আটকে রেখেছিলাম, আমাদের কালিন্দ্রি বেবিটা কই? দেখো কালিন্দ্রি বেবিটা এইখানে বসে আছে, বেশ ভালো কথা। এই কর্নারে আছে আমাদের ম্যাড্রাসের বেবি, এইখানে আমাদের বাচ্চা আছে গাইজ। বাচ্চার জন্য খুব তাড়াতাড়ি আমার জোড়া আনতে হবে, তো বাচ্চার কাটিংটা তোমরা একটু দেখে নাও। বাচ্চার আগের থেকে অনেকটা কন্ডিশন ভালো হয়ে গেছে, বাচ্চার তো বুকের হাড় বেরিয়ে গেছিলো হালকা মতন, তো ওটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। তো তোমাদের আমি দেখিয়ে দিই, এইখানে দেখতে পাচ্ছ আমাদের সুলতানের জোড়া আছে বন্ধুরা, এইখানে আমাদের সুলতান আছে, আর সুলতানের দুটো বেবি এই দেখো। সুলতানের দুটো বেবির পেটে এখনও অতটা খাবার নেই, যেহেতু আমি তো খেতেই দিইনি এখনও। এইখানে আমাদের ম্যাড্রাসটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে গাইজ, বেশ ভালো কথা, ম্যাড্রাসের ডিম ফুটে যাবে, আর মিনিমাম 4-5 দিন সময় লাগবে। এখানে কে ডাকাটা কি করছে দেখো, এখানে কে ডাকাটা কি করছে, আমাদের চিকু ডাকাটা কি করছে, আর এইখানে কে আছে তোমরা তাই দেখো। এখানে আমাদের বালার বউ কালা আছে, আর আমি তোমাদের বললাম না এইবার বেবিগুলোর কালার গাইজ কালো আসছে, দেখো পুরো ওর মার মতন আসবে, মাথার ওইখানে হালকা হালকা একটু সাদা আসতে পারে, সেটা বড় কথা না। বড় কথা ওই কর্নারে যে বেবিটা দেখতে পাচ্ছ, ওই বেবিটার আবার কালারটা একটু ডিফারেন্ট আসতে চলে
বলেছে ওই বেবিটার কালার কালো আসবে না, তো দেখা যাক কেমন আসে। এইখানে আমাদের বালা বসে আছে, কোনো সমস্যা নেই। আর এখানে কে আছে দেখো, কালিন্দি এখন বেশিরভাগ টাইম না ঘরের ভেতর চলে আসে। এইখানে দেখো আমাদের লাল শিরাটা আছে, আর লাল শিরাটার জন্য আমার খুব তাড়াতাড়ি জোড়া আনতে হবে, যেহেতু ও সবসময় একা একা থাকে, ওর একটু একা একা ফিল হয়ে গেছে। এইখানে আমাদের চীনা আছে, আজকে বেবির কাছে চীনা আসে, বা বেশ ভালো কথা। যেহেতু বেবিটা সবসময় একা একাই থাকে, বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেবিটার পেটেও অনেকটাই খাবার আছে। গাইস চীনা তুই কখন খাইয়েছিস বেবিকে? এইখানে আমাদের লাল শিরাটা আছে, আর এইখানে দেখো আমাদের দেশিটা আছে, কোনো সমস্যা নেই, সবাই সবার জায়গায় আছে। আমাদের সালমান খান আপাতত ডিমে বসে আছে, বাবা বাবা সকাল সকালই বউয়ের কষ্ট সহ্য করতে পারিনি, এর জন্য ডিম তা দিতে চলে এসছে। বাহ খুব সুন্দর খুব সুন্দর। এইখানে দেখো আমাদের দেশিটা আছে গাইস, এইবার বাচ্চাটা খতরনাক হবে, তোমাদের দেখিয়ে দিই। আমাদের চটিয়ালের বেবি এই দেখো গাইস, চটিয়ালের খোপে তোমরা একটু নোটিস করো, খ্যাড় আছে, অনেক খ্যাড় কুটুর আছে। দেখো এগুলো সব নতুন টেনেছে গাইস, এই খোপে ডিম দিয়ে দিলে বিপদ। দেখো চটিয়ালের বেবি জাস্ট অসাধারণ হয়েছে, আর কিছুদিনের ভেতরে খোপ থেকে বেরিয়ে যাবে গাইস, তার আগেই তো আমি বিক্রি করে দিচ্ছি, সমস্যা নেই। এইখানে আমাদের দেশিটা আছে, দেশিটার দুটো বেবি বেশ ভালো আছে, দুটো বেবিরই এখন লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে গাইস। আমার মনে হয় এইবারও দেশিটা আগেই খোপ থেকে বেরোবে। দেশি আর কি হলো, এখানে আমাদের বালার দুটো বাচ্চা, দেখা যাক কে খোপ থেকে আগে বেরো, যেহেতু দুটোই দেশিই হচ্ছে গাইস। আর আমরা বীরনগর থেকে যে পাড়াটা কিনে এনেছিলাম ওই মগরার জন্য, ওই সিরাজির মতন দেখতে, ওই পাড়াটা গাইস ফিমেল না, ওই পাড়াটা হচ্ছে মেল। পাড়াটা খতরনাক ডাক দেয়, কালকে আমি দেখে অবাক হয়ে গেছি। আমি পাড়াটা ভাবলাম যে ওর সাথে একটু প্যার মহব্বত হচ্ছে, আমি বললাম ওর সাথে আটকে রাখি, তারপরে দেখলাম না প্যার মহব্বত না, ওটা এমনি গল্প করতে গেছিল। তো কালকে যখনই আটকে রাখলাম ওকে, দেখি কি মারা দিচ্ছে আর কি ডাক দিচ্ছে গাইস। ওই দেখো কাকা বসে আছে কোথায়, পুরো উপরে গিয়ে বসে আছে, আর আমার মনে হয় ওর জোড়া দিতে হবে কার সাথে বলতো, এর সাথে। তাহলে পারফেক্ট বাচ্চা হবে গাইস, যেহেতু ওইটা মেল এইটা ফিমেল হবে। এখানে আমাদের সুলতানের বেবি আছে, এখানে আমাদের চুচুর বেবি আছে। এখন আমরা এই দুটো বেবিকে নিয়ে ওড়াতে যাবো। বাইরে বিবেকও চলে এসছে, বিবেক কি নিয়ে এসছে সেটা আমরা দেখে নিই। বিবেক মনে হয় টাল কাকাকে নিয়ে এসছে। ওই দেখো গাইস টাল কাকা এখন খতরনাক ওড়া দিচ্ছে, টাল কাকা এখন পুরো পারফেক্ট ঠিক হয়ে গেছে। এই দেখো জাস্ট টাল কাকার তোমরা লুকটা দেখো, টাল কাকার পুরো গলাটাও ঠিক হয়ে গেছে গাইস, জাস্ট খতরনাক হয়ে গেছে। তো এখন টোটাল আমরা তিনটে পায়রা ওড়াবো, টাল কাকা, আমাদের সুলতানের বাচ্চা, আমাদের চুচুর বাচ্চা। তো ওই পায়রাগুলো নিয়ে চলো আমরা ওই ছাদে যাই গাইস। তো বন্ধুরা চলে এসেছি এই ছাদে, এখন এই ছাদ থেকে ওড়ানো হবে। আর এই ছাদ থেকে ওড়ালে না আমড়া গাছের চান্স, বসার চান্সটা অনেকটাই কম থাকে। দেখো আমড়া গাছটা কোথায় চলে গেছে আর এই ছাদটা কোথায়। তো এখন আপাতত আমি আর বিবেক তিনটে পায়রাকেই উড়িয়ে দিই। আজকে এই সাইড থেকে ওড়াবো, এই সাইড থেকে ওড়ালে ভালো হবে। আর একটু আগে নোটিশ করলাম যে ওই সাইডে একটা কী যেন দেখা যাচ্ছে, পায়রার বন্ধু। ঠিক আছে সমস্যা নেই, এটা তো নেমে যাবে। প্রথমে কে উঠবে? আমাদের সুলতানের বেবি। সুলতানের বেবি যদি খেলা আছে, ও এখন একটা করে ডিগ্রি বেশি দেয়, মাঝে 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 মারে, দেয় না মাঝে মাঝে। ওরা এদিকে এদিকে তিনটেকে ওড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে একটা দেখা যাচ্ছে, আর দুটো কই, আর দুটো কই? উই দেখো গাইস আর দুটো ওই সাইডটায় চলে গেছে। আর দেখো সূর্যমাকে পুরো মেঘ ঘিরে ধরেছে। এই দেখো মেঘের ভেতর থেকে সূর্যমা বেরোচ্ছে গাইস, দেখো দেখো দেখো। ওই দেখো বেশ ভালো রাউন্ড মারছে আমাদের চুচুর বেবিটা। এই দেখো গাইস এইটা হচ্ছে আমাদের সুলতানের বেবিটা, আর এই কর্নারে যেটা দেখতে পাচ্ছো এটা আমাদের চুচুর বেবি। আর একটা কই বিবেক, ম্যাড্রাস কই, ম্যাড্রাস কই? আর এই যে দেখো একজন পায়রা দেখার জন্য পুরো কান্নাকাটি করে পুরো অস্থির হয়ে গেছে। কই পায়রা, কই কই পায়রা, কই কই পায়রা, কই পায়রা, কই পায়রা, কই গোপাল পায়রা, কই? ওই যে ওই যে উপরে 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 উপরে, হে ওই দেখো গাইস কই গেল, কোন সাইডে গেল, কোন সাইডে গেল? এই যে এই যে এখনো বসেনি, এখনো আমরা গাছে আমরা বসতে দেবো না আজকে, যেহেতু আমরা গাছের আজকে সাইডেই আসি, দেখি কোথায় ওরা নামে। এইটা হচ্ছে আমাদের চুচুর বেবিটা, আর ওইটা হচ্ছে সুলতানের বেবি। তোর ম্যাড্রাস কোন সাইডে গেল? ম্যাড্রাস বেসিক্যালি এরিয়া নেয় আমাদের টাল কাকা, টাল কাকা খতরনাক করে দিচ্ছে গাইজ, এত এরিয়া নিচ্ছে। কই গেল, কোন সাইডে গেল? এখনো দেখতে পাচ্ছি না টাল কাকাকে, এখনো দেখা যাচ্ছে না টাল কাকা। কই টাল কাকা? কই? উই দেখো গাইস, উই দেখো বাজনা চিল, ওইটা চিল চিল চিল, হ্যাঁ চিল দেখা যাচ্ছে, বাবা চিলও চলে এসছে সকাল সকাল। টাল কাকা কই? এই যে আমার দুটো তো এখানে আছে, কোনো সমস্যা নেই, আর আমার দুটো নামতেও পারবে না যেহেতু আমরা ছাদে আছি না, ওরা ভয় পাচ্ছে। সেই নেমে গেছে, নেমে নামিনি নামিনি নামিনি, নামবে নামবে, মনে হচ্ছে নামবে। গাইজ আবার উঠিয়ে দিয়েছি,
আবার উঠিয়ে দিয়েছি, এই যে আমাদের সুলতানা বেবি এখানে চলে গেছে। দেখো এই ছাদে, তোমরা একটু নোটিস করো এই ছাদে খড়িগুলো একটু নোটিস করো, এই দেখো এইখান থেকে পুরো লাইন দিয়ে খড়ি, এইখানেও খড়ি গাছ, সব খড়িগুলো আমার ওইখান থেকে চেলে মারা হয়েছে, ঠিক আছে। তো এখন আপাতত দেখো আমার ছাদটা কেমন দেখা যাচ্ছে, পুরো শুনছান, পুরো ফাঁকা, এখনও কাউকে ছাড়া হয়নি, বাড়ি যাবো, তারপরে তো বাড়ি গিয়ে ছাড়বো, দেখি কতক্ষণ আমরা ওড়াতে পারি পাড়াকে। আর টালকাকে তো দেখাই যায়নি, সব থেকে লেটেস্ট জিনিস গাছ, টালকাকার দাম নিয়েছিল কত আমি তোমাদের বলে দিই, 100 টাকা দাম নিয়েছিল, পুরো ওরকম মাথা পুরো লেটু লুটিয়ে পড়েছিল, তোমরা তো ভালো করেই দেখে। তো টালকাকা এখন পুরো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে উড়ে বেড়াচ্ছে, টালকাকার জন্য পারফেক্ট একটা জোড়া আনতে হবে। দেখো দুটো বেবি এখনও রাউন্ড মেরে যাচ্ছে, অনেকটাই হাইটে চলে গেছে গাইজ, যখন একটু নিচে নামতে যাবে আমি আবার উঠিয়ে দেবো, সমস্যা নেই। আর এদিকে টালকাকা, টালকাকা কই, টালকাকা কই বিবেক, টালকাকা বিবেকের বাড়িও নামিনি, এই গাছে নামলে নামবে কিন্তু এই গাছেও নেই, টালকাকা গাছে নামে না, না টালকাকা অন্য সাইডে চলে গেছে গাইজ, উঠতে উঠতে ও পুরো সাইড চেঞ্জ করে নেয়, বাট আবার চলে আসে, এটা একটা ভালো জিনিস। কই গেল, ওই দেখো আমার এই দুটো দেখো রাউন্ড মেরে যাচ্ছে, এই দেখো গাইজ গিরিবাজ আমার আর কোটা আনতে হবে, বিশেষ করে বাজি দিয়ে গিরিবাজ আনতে হবে, ঠিক আছে। দেখো 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 কোথায় যায়, আর সুলতানের বাচ্চাটা মাঝা মারে, তোমাদের আমি দেখিয়ে দিই কেমন মাঝা মারে, দেখলেই রাগ হয়ে যায়, আর মাঝা মারার অভ্যাসটাই ভালো না। তো এখন গাইজ আমরা আপাতত বাড়ির দিকে যাই, বাড়ি থেকেও তো দেখা যাবে পায়রা ওড়া, আর টালকাকা যদি রিটার্ন আসে ওই সাইডে আসে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো, সমস্যা নেই। গোপাল বাড়ি যাবা, পায়রা কাছে যাবা, পায়রা কাছে যাবা, যাবা হয়ে যাবে, পায়রা কাছে যাবে, যাবা পায়রা ধরবা, পায়রা উড়াবা, উড়াবে গাইজ। বাড়ি চলে এসেছি ফাইনালি, আজকে রোদারটা না কেমন যেন একটা অজীব ওয়েদার, মাঝে মাঝে রোদ আসছে, মাঝে মাঝে আবার ছায়া চলে আসছে, খতরনাক ছায়া আসছে, পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, আর মাঝে মাঝে এত রোদ আসছে না পুরো গরম লেগে যাচ্ছে। তো এখন আবার তো আমার রিওকে বাইরে বের করতে হবে, মুরগিগুলোকে বাইরে বের করতে হবে। চলো 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 আগে তো আমরা রিওকে তো নিয়ে আসি, এই দেখো রিও কীভাবে বসে আছে একদম চুপচাপ করে, রিও চলে আসো চলে আসো চলে আসো, বাইরে যেতে হবে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে ঘুরে বেড়াতে হবে, গম খেতে হবে, চলো 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 রিওকে নিয়ে আসা কমপ্লিট। এইবার আমার মুরগিগুলো ছাড়তে হবে গাছ, দেখো মুরগিগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, মুরগিগুলোকে ছেড়ে দিই, ওরাও একটু শান্তিতে ভালো করে রিল্যাক্সে একটু ওয়েদারের মজাটা নিয়ে নিই, চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা। ওই দেখো এখন দেবে দৌড়, ওই দেখো কী লাভ দিল সেইটা দেখো তোমরা। তো এখন আবার তো মুরগিগুলো ঘুরতে থাকুক, এবার আমার টোটালি সবকটা পায়রা ছাড়তে হবে গাইস। এইবার আমি সবকটা পায়রা ছাড়বো, তার আগে কালকে জলটা ফেলে দিই, এই জলটা কালকে ফেলে দিয়েছি, এবার এটা এখন উল্টো উল্টো করে রাখবো, বাইরে বেরিয়ে এরা জলে মুখ দেওয়ার চেষ্টা করবে। তো এখন আবার তো সবকটাকে আমি ছেড়ে দিই, এইখানে দেখো বালা দাঁড়িয়ে আছে, 1 2 3 খাবারটা আমি সরাতে ভুলে গেছিলাম, দেখো কতগুলো এই গমগুলো খাচ্ছে, এই গমগুলো কাউকে আমি ম্যাট্রাসটা আলাদা করে দিয়েছিলাম, ওখানে যে একটা গম পড়েছিল, তো সবাই উপরে চলে আসো উপরে চলে আসো উপরে খেতে দেবো, চলে আসো উপরে আসো উপরে আসো, আয় 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 প্রিয় কই প্রিয় জল পরে দেবো, খাবার দাবার শেষ হবে তারপরে জল দেবো, প্রিয় তুমিও চলে আসো চলে আসো চলে আসো, আচ্ছা বাইরে আসো প্রিয় বাইরে চলে আসো বাইরে চলে আসো, গম খেতে হবে গম খেতে হবে, আসো আসো টেস্টি গম, এটা ফেলে দেবে শয়তান আছে এরা আবার, আয় 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 আহ কি হাওয়া দিচ্ছে এরা আমাকে, ঠিক আছে। তো এখন আমাদের সবাই চলে এসছে, সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমাদের রিও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, রিও রিও দেখো ডাকে কি হবে সুন্দর হবে, বাট রিও না এখনো কোনো একটা ওয়ার্ড বলা শিখলো না গাইজ, রিওকে আমি প্র্যাকটিস করাই সমস্যা নেই, বাট এখনো শেখেনি। তো এবার আমার সম্পর্ক ওই রিওর গায়ে পাড়া দিস না কেউ, রিওর গায়ে পাড়া দিলে বিপদ, এই হাতে কে উঠবি, এই হাতে যে উঠবি তাকে একটু চুমো দেবো, এই হাতে ওঠ এই হাতে ওঠ এই হাতে কে উঠবি, এই পুরো আঙুলের উপরে সুলতান যেভাবে বসে আছে ঠিক সেইভাবে বসে থাকতে হবে, কে আসবি 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 কেউ আসলো না গাইজ। তো এইবার আমার সম্পর্কে টোটালি রিওকে পাড়া দিয়ে দিচ্ছি শয়তান গাইস, আমার এরকম আর করা উচিত হবে না, রিওকে ছাড়া যাবে না, এই মোটা কালিয়া শয়তান মোটা কালিয়া পাড়া দিয়ে দিল রিওকে, ঠিক আছে ঠিক আছে, রিওকে রিও অ্যাকশন দিয়ে দিয়েছে, রিওর পা কামড় দিয়েছে, রিও এদিকে আয় দেখো আমি যত এদিকে খেতে দিচ্ছি মোটা কালিয়া ওইদিকেই ফিরে ফিরে যাচ্ছে, এদিকে চলে আয় এদিকে চলে আয়, রিওকে আর একা ছাড়া যাবে না,
এখানে তো দেখতে পারছি না সুলতানের বেবি কি নেমেছে, এখনো আমার মনে হয় নামেনি। ওই যে গাছের উপরে, গাছের উপরে সমস্যা নেই। আমাদের টাল কাকা গাইস কোথায়? টাল কাকা এত বড় দেবে সেটা তো আমি ভাবতে পারিনি। ঠিক হওয়ার পরে খতরনাক উড়া দিচ্ছে গাইস। ওদের বাচ্চা আনতে হবে, দেখা যাক ওদের বাচ্চাগুলো কেমন হয়। খতরনাক হবে যেহেতু ওইটা হচ্ছে কালদম ম্যাট্রেস, ওর জন্য পারফেক্ট একটা কালদম ম্যাট্রেস আনলে বাচ্চা খতরনাক হবে। তো এখন আপাতত সবাই চলে আসো। তো এক ভাইয়ের সমস্যা হচ্ছিলো কি, ভাইয়ের বাচ্চা বাচ্চাকে খাওয়াচ্ছে না। কয়েকদিনের বাচ্চা, 7 দিন না 8 দিনের বাচ্চা, খাওয়াচ্ছে না। তো তুমি কী করবে বলো তো? হালকা একটু জল গরম করবে, একদম গরম না কিন্তু হালকা গরম, যাতে তোমার স্কিন সহ্য করতে পারে সেতটুকু গরম করবে। হালকা বলতে একদমই হালকা, কিন্তু একদম গরম করে দিলে কিন্তু পায়ের বুক পুকুর ফুলে যাবে পেটমেট। তারপরে ওই জলের ভেতরে কী করবে, হয়তো একটু 2-3টে পার্লেজি বিস্কুট দেবে, নয়তো ছাতু দেবে। ছাতু হালকা করে গোলাবে, অতটা গাঢ়ও হবে না অতটা পাতলাও হবে না, পারফেক্ট একটা ব্যাটার তৈরি করবে। তারপরে সিরিঞ্জ হয় না 2-3 ml এর ছোটো সিরিঞ্জ, ওই সিরিঞ্জের ভেতরে ভরে হালকা হালকা প্রেস করে খাইয়ে দেবে। তাহলে দেখবে তোমার বাচ্চার পেট ভরে যাচ্ছে, আর দিনে অন্তত 2 কি 3 খাওয়াবে হালকা হালকা করে। সম্পূর্ণ পেট ভরে দেবে না, পেট ফাঁকা রাখবে, তাহলে ওদের পক্ষে ভালো হবে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এইবার গাইজ আমার জলটা আনতে হবে, এদের জলে তৃষ্ণা লেগে গেছে। আরে ও, তুই এখানে খা, তুই এখানে খা, তোকে আমি এখানে দিয়ে দিচ্ছি না, তুই তুই এখানে বসেই খা। তোর গায়ে বাইচাস মোটা কালিয়া পাড়া দিলেই সমস্যা, তাহলে ক্যাক ক্যাক করে উঠবা, ঠিক আছে? ওই দেখো মুরগিগুলো আবারই ওর কাছে এসেছে। যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। তো এখন আপাতত গাইজ সবার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে, এবার আমার জলটা আনতে হবে। দেখি আমি জলটা নিয়ে আসি, এরা খেতে থাকবো, আর এই গমটা আমার সাথে করে নিয়ে যেতে হবে। শয়তান আছে তো এরা, এরা আবার পুরো ফেলে ফুলে দিতে পারে। জল চলে এসছে গাইজ, আর সাথে মেরি কুইনও চলে এসছে। এদের আগে আমি হালকা করে ঠান্ডা ওষুধ খাওয়াবো, তারপরে সবকটাকে পেট ভরে জল খেতে দেবো। তো ঠান্ডার ওষুধের জন্য আমি ইউজ করবো কি, তোমরা হয়তো ভালো করে জানো, মেরিকুইন। মেরিকুইনটা সব থেকে বেশি কাজে যায় হালকা ঠান্ডার জন্য। যখন একটু বেশি পরিমাণে ঠান্ডা লেগে যাবে তখন তোমরা মেরিকুইনটা দেবে না। মেরিকুইন তখন দিলে কী সমস্যা হয় তোমাদের আমি জানিয়ে দিই, পায়রা পুরো দুর্বল হয়ে পড়ে, এতে অনেকটাই সমস্যা হয়। আমার পায়রা যেহেতু হালকা, দাঁড়া অত ব্যস্ত কেন, অত ব্যস্ত কেন, একদম ব্যস্ত হয়ে পড়ো না, দাঁড়া ওষুধটা পুরো ভালো করে গুলে যেতে দাও, তারপরে খাও জল। শয়তান হয়ে গেছে, দাঁড়াও এবার ভালো করে আমি ওষুধটা গুলিয়ে নিই। আর বিশেষ করে মেরিকুইনটা আজকে দেওয়া কার জন্য বলতো? বিশেষ করে দেওয়া আমাদের মোটা কালিয়ার জন্য। মোটা কালিয়া হয়ে গেলি তুই? মোটা কালিয়া ঠান্ডা লেগেছে গাইস। কালকে আমি দেখলাম মোটা কালিয়া ঘরের ভেতরে বসে বসে এরকম এরকম করে যাচ্ছে। মোটা কালিয়া এদিকে চলে আয়, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় এদিকে আয় মোটা কালিয়া। আর মোটা খালি আসবে না, আর মোটা খালি জলটা খাওয়াতে হবে, খুব আর্জেন্ট। চলে আয় সবকটা, অন্য গুলো খেয়ে নিলো, চলে আয় চলে আয় চলে আয়। ম্যাট্রেসের বেবিটাকে আমি বাইরে আনবো না, ম্যাট্রেসের বেবিটা ঘরের ভেতরেই থাকবে, ওকে আমি ওই খাঁচায় শিফট করবো। ওই খাঁচায় শিফট করলে কি হবে, ও একটু আশেপাশ দিয়ে ঘুরে বেড়াতে পারবে, অনেকটা এরিয়া পাবে গাইজ মেন, ঠিক আছে? আর একটু হাওয়া ফাওয়া ঢুকবে, যেহেতু আজকে অনেকটা রোদ কম আছে। তো এর জন্য আমি ওই খাঁচায় শিফট করে দেবো, খাবারও দিয়ে দেবো, ওর যা খেতে ইচ্ছা করে খেয়ে নেবে, জল খেতে ইচ্ছে করলেও খেয়ে নেবে গাইজ, যেহেতু জলের জায়গাও আছে ওইখানে, সমস্যা নেই। কি সমস্যা কি, যাকে পাস তার কাছে গিয়ে পিঠের উপর উঠে পড়ি? হ্যাঁ, কালকে দেখলাম একটা পায়ের ওর সাইডে দাঁড়িয়ে আছে, আমার চিকু এটা, ঠিক আছে, তো সাইডে দাঁড়িয়ে আছে, ও গেল গিয়ে মুখ যেরকম মিটিং করার জন্য দুজন চুমো চুমো দেয় না ঠোঁট ঠোঁট দিয়ে, তো চুচুও দেখি ঠোঁট খুলে পুরো রেডি, বাহ জোড়ানা ফোড়ানা পুরো রেডি, ভাগ্যিস তোকে জুতো দিয়ে মারিনি, ঠিক আছে? যদি মানুষ হতো জুতো দিয়েই মারছে তোকে। তো এখন আবার আর কটা খাবা নাকি তোমরা? আসো আসো আসো, এই যে রিও, এই যে জল কি খেয়েছো সবাই? সবার জল খাওয়া কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়ে গেছে গাইজ। তো এইবার আমার কি করতে হবে, এই জলটা আমার স্টোর করে রাখতে হবে। এই জলটা আমি হালকা করে একটু আমাদের ম্যাট্রেস বেবিকে খাওয়াবো। ম্যাট্রেস বেবিকে খাওয়ালে ম্যাট্রেস বেবির অনেকটাই সমস্যা কমে যাবে, যেহেতু আমার মেরিকুইন শেষ হয়ে গেছে। মেরিকুইন আমার আনতে হবে, দেখি আজকেই নিয়ে আসবো, সমস্যা নেই। তো এখন আপাতত বাটিটা ধুয়ে নিই, বাটিটা নোংরা করেছে কি দিও শয়তান। রেখে দিই, এইবার আমি ভালো জলটা দিয়ে দিই। এবার যে যে ভালো জল খাবার চলে আসো চলে আসো, যে যে ভালো জল খাবার।
ধ্যান না দিলে তোমরা বুঝতে পারবে না পায়রার সমস্যা আছে কিনা আছে গাইস। এই দেখো আমাদের রিও আবার মনে হচ্ছে না না ঢুকবে না ও খাঁচার ভেতরে, ও এখন ঘুরে বেড়াবে গাইস, থাকুক সমস্যা নেই। এদিকে কে কে আছে দেখো, মাটি খাচ্ছে কে দেখো, আমাদের নতুন সিরাজি। আর সিরাজিটা মেল হয়েছে, বেশ ভালোই হয়েছে গাইস। ও যখন ডাকবে তখন একটা দেখার মতো মুহূর্ত তৈরি হবে, ও খতরনাক ডাক দেবে গাইস। যেহেতু ওকে সিরাজির মতন দেখতে, ওকে লাগবেও সেরকমই। দেখো আমাদের বাচ্চা উড়ালো, বাচ্চা চলে গেলো ওই ছাদে, বেশ ভালো কথা। বেশ টালকাকা কি দেখা গেছে? টালকাকা পুরো আলাদা একটা সাইড নিয়ে নেয় গাইস। ওই দেখো আমাদের ম্যাড্রাস চলে গেছে, প্লাস আমাদের চটিয়াল চলে গেছে, প্লাস আমাদের দেশি চলে গেছে ওই ছাদে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। দেশি তো চলে গেছে গাইস মাঠে, তোমরা তো আওয়াজ পেলে দেশি মাঠে। আমার একটাই ভয় গাইস, মাঠ থেকে ওদের কেউ ধরে ফরে না রাখে, ধরে রাখলে তো আমার খুব কষ্ট লাগবে। ওই দুটো আমার সত্যি অনেক ফেভারিট পায়রা। দেখো গাইস মুরগিগুলো এখন ফোলাচ্ছে কীভাবে সেটা দেখো, ওদের দেখেই আমার এখন ভয় করছে। আর এটা যখন একা একা থাকে না তখন পুরো লোমগুলো ফুলিয়ে দেয় গাইস, কোনো সমস্যা নেই। তো এখন চলো একটু খাঁচার ভেতরে যাই, দেখি খাঁচার ভেতরে সবাই কী করছে। দেখো মোটা কালিয়া এখানে আছে। মোটা কালিয়া তুই কি একটু জল খেয়েছিস? তুই একটু ওই জল খেয়েছিস কি? এই দেখো গাইস বেবিগুলো ডাকাডাকি করছে। এদিকে সুলতানও যাচ্ছে না, আমাদের সুলতানের জোড়াও যাচ্ছে না খাওয়াতে। সুলতানের জোড়া, সুলতান কী বলার চেষ্টা করছে বলো তো? বলছে তোরা এখন একটু বাইরে বেরো, বাইরে বেরিয়ে নিজে নিজে খাওয়ার চেষ্টা কর, যেহেতু বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এখন বাইরে বেরোনোর সময় হয়ে গেছে। এইদিকে দেখে আসি আমরা। দেখো গাইস এখানে কি হচ্ছে, এখানে দুটো বেবি বসে আছে। আর তোমাদের আমি বললাম না, এই বেবিটা কালো হবে আর ওই বেবিটার কালারটা একটু আলাদা হতে চলেছে। আমার মনে হয় ওই লালচে লালচেই হবে গাইস। তো দেখা যাক, যেটা হয় ভালোই হবে, সমস্যা নেই। চলো দেখে আসি, দেখে আসি। এই দেখো আমাদের চটিয়ালের দুটো বেবি, চটিয়ালের দুটো বেবির কোনো সমস্যা নেই। চটিয়ালের দুটো বেবির পুরো পেট সম্পূর্ণ ভরা আছে গাইস। চটিয়ালের দুটো বেবি, তোরা তো এখন বাইরে একটু বেরোতে পারিস। এই দেখো গাইস আমাদের দেশির বেবি, দেশির এই সাইজের বেবি থুয়ে চলে গেছে দেশি মাঠে গাইস। যেই খোপে যদি বাই চান্স লাল শিরা ঢুকে মারামারি শুরু করে দেয়, দেশিকে ধরো ঠুকিয়ে দিল, তাহলে একটা খারাপ অবস্থা হয়ে যাবে গাইস। এই দেখো এইবার আমি তোমাদের আজকে রাগ দেখাবো। রাগ কাকে বলে দেখো গাইস, মোটা কালিয়া কি জিনিস, মোটা কালিয়ার থেকে বড় লাগছে না দেখতে? দেখো তোমরা একটু নোটিশ করো, ভালো করে ভালো করে নোটিশ করো। দেখো দেখো জাস্ট ও কভার করে কিভাবে ওর ফ্যামিলিকে সেটা দেখো। তোমরা বসে আছে, ওর বউ ওই যে ঘরের ভেতরে ডিমটা দিচ্ছে, আর ও বাইরে পুরো দারোয়ানের কাজ করছে। আমি দেখো হাত দেবো, দেখো আমি হাত দেবো, ও কিন্তু ভাগছে না, ও কিন্তু পালিয়ে যাচ্ছে না, ও পুরো কভার করছে। ওর মধ্যে মানুষত্ব মানুষত্ব পারাসত্ব আছে, ঠিক আছে? ওই দেখো গাইস ওকে আদর করলেও বোঝে, আদর করলেও কিছু বলে না, ঠিক আছে? দেখো এখন মাথা দিচ্ছে, ও কিছু বলছে না, চলে গেল। মানে অ্যাটাক মারার মতন হাত দিয়ে ওর খাঁচায়, তখনই ও কভার দেয়, ও পুরো হাত ফাত দিয়ে পুরো মারামারি বাড়োবাড়ি শুরু করে দেয়। তো গাইস এইবার আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।